हेलो সোমবার আমরা কয় আইনসভা কমিটির পক্ষ থেকে এডিসি মারে আদুক এডিসি ভিলেজ কাউন্সিলে ভিলেজ কমিটির উদ্যোগে এবং জেলা আইনসেবা কমিটির ব্যবস্থাপনায় এখানে একটা আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত রয়েছেন আমাদের সেই এডিসি ভিলেজের মারে আদুক এডিসি ভিলেজের চেয়ারম্যান, উপস্থিত এখানকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী অরুণ দেববর্মা মহোদয় এবং জনগণ অত্র এলাকা সকলে সমবেত হয়ে এখানে আমরা বিকেল 3:30টাতে শুরু হয় অনুষ্ঠানটা, দীর্ঘ সময় চলে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করে তোলেন আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্প। কি বলেছেন? আমি বলতে চাই মানুষ আইনটা সম্পর্কে একটু সচেতন এবং সজাগ থাকুক, যাতে আগামী দিনে যাতে আমাদের এই সমাজ থেকে অপরাধমূলক কাজগুলো যাতে কম সংগঠিত হয়। আজকের যুব সমাজ বিভিন্নভাবে তারা বেআইনি কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, যেমন এনডিপিএস ড্রাগসের ব্যবসার সাথে জড়িয়ে গিয়ে তার নিজের যে জীবনটা সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, তাদের সুন্দর ভবিষ্যৎটাকে, সোনালী ভবিষ্যৎটাকে তারা নষ্ট করে দিচ্ছে। সেখান থেকে তারা বেরিয়ে এসে তারা সুশৃঙ্খলভাবে সততার সহিত তারা সুন্দর কোনো কাজ হাতে নিক, নিয়ে তাদের জীবনটা সংগঠিত করুক। এবং অত্র এলাকার এই যে মারে আদুক এডিসি ভিলেজ রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং মহকুমা আইনসেবা কমিটির পক্ষ থেকে, জেলা মহকুমা আইনসেবা কমিটির পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ রাখব যাতে এই এডিসি ভিলেজে কোনো ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত না হয়। প্রত্যেকটা নাগরিক তার নিজ নিজ ভাবে সেই দায়িত্ব নিয়ে চলবেন, সেই প্রত্যাশাটা আমি রাখছি। এখানে যারা অ্যাকচুয়ালি নারী পুরুষ এসসি এসটি ক্যাটাগরিভুক্ত যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া হয়। তারপর যারা জেনারেল ক্যাটাগরির নাগরিক রয়েছেন, যাদের বাৎসরিক আয় 1 লক্ষ টাকার ভিতরে রয়েছে, তারাও কিন্তু সেটা নিতে পারেন। সেটা নিতে গেলে যে মহকুমা বা জেলা আইনসেবা কমিটি রয়েছে আমাদের কয় জেলা আদালত চত্বরে, সেখানে গিয়ে নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করতে হয় কি ধরনের মামলা উনি করবেন বা ওনার বিরুদ্ধে করা হয়েছে, সেই মামলাটা পরিচালনা করার জন্য ওনার যদি কোনো পছন্দের একজন আইনজীবী উনি নিতে চান তাহলে ওনার নামটা উল্লেখ করে দিতে পারেন, অথবা যদি ওনার পছন্দের কেউ না থাকে তাহলে সেই মহকুমা বা জেলা আইনসেবা কমিটিকে বলতে পারেন, ওনারা ওনার পক্ষে একজন আইনজীবীকে নিযুক্ত করে দিতে পারেন। সেই আইনজীবীর যে পারিশ্রমিকটা রয়েছে সেটা মহকুমা এবং জেলা আইনসেবা কমিটির তরফ থেকে সেটা পরিশোধ করে দেওয়া হয়। না না, এমন অনেক হচ্ছে, অনেক দিন ধরেই চলছে। আমি ব্যক্তিগতভাবে আমার এই আইনজীবী পেশায় যুক্ত হওয়ার পরে আমি অন্ততপক্ষে মানে কয় ডিস্ট্রিক্টে বলতে পারি, কয় জেলাতে, তেলিয়ামোড়া থেকে আসামান্দি, আমি অন্ততপক্ষে 150 মতো প্রোগ্রাম করেছি আইনি সচেতনতা শিবির।